জরুরি কিছু শপিং করার জন্য আজকে বের হইছি। আজকে হচ্ছে তারা আমার ছেলেকে খুবই আদর করে। আজকে সকালে নাস্তায় বাবুকে দিচ্ছি হচ্ছে একটা পরোটা বানিয়ে দিয়েছি, পরোটার মতো করে আর কি। ময়দার একটা ব্যাটার গুলিয়েছি, এটাকে ঘিতে একটু ভেজে নিয়েছি, আর এই যে পায়েস রান্না করেছিলাম কালকে, পায়েস দিয়ে এটা দিব এখন খেতে। একটু ক্রিস্পি করে ভেজেছি, কারণ ও একটু শক্তই পছন্দ করে, বেশি নরম হলে খেতে চায় না। এক্সপেরিমেন্ট আর কি, খায় কি না, কারণ প্রতিদিনই নতুন নতুন খাবার চাই, একই খাবার ভালো লাগে না। তো ডিমটা দিয়েছি, এখনো শেষ করিনি। ছেলেকে খাইয়ে আমি এখন খাচ্ছি, আমারও মন চাইছে আমি একটু খাই। সকালবেলা উঠে নাস্তা রুটি ভাজি বা রুটি দিয়ে মিষ্টি কিছু, সুজির হালুয়া। আমার বাপের বাড়িতে থাকতে প্রায় খেতে আমার ছোটো বোন করতো, বসো তুমি মার সাথে বসো, পেন্সিল ওই যে পেন্সিল নাও। আসলে অনেকদিন এইভাবে বসে নাস্তাই খাওয়া হয় না শান্তি করে। বিয়ের পরে জীবনটা আসলে অন্যরকম হয়ে যায়, খাপ খাওয়াতে খাওয়াতে আসলে জীবনটা পার হয়ে যায় মনে হয়। বাবার বাড়ির কথা এখনো মনে পড়ে সেই আগের মতো করেই। আমার ছেলে দুপুরে ভাত না খেয়ে ঘুমায় গেছে, তো ওর জন্য মাছটা নামাইছি। হালিমের জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম, বলেছি কি আমি বাংলাদেশ থেকে হালিম মিক্স, ক্ষীর মিক্স এগুলো নিয়ে আসছিলাম, কিন্তু এগুলোর কথা আমি একদম ভুলে গিয়েছিলাম। এইরকম করে রুটির পিছনে লবণ পানিটা লাগিয়ে রুটিটা বানালে অনেকটা তন্দুর রুটির মতো ফ্লেভার আসে, তো আমি ওরকম করেই বানাই। রুটি দিয়ে হালিম খাওয়ার জন্য আর কি রুটিটা বানালাম। হালিমের জন্য লেবু কেটে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো আছে, এগুলো দিয়ে দিলাম। শশা নাই, আর পেঁয়াজ যে বেরেস্তা করে দিব এটাও মানে এনার্জি পাচ্ছিলাম না। নেইবার আন্টি, ইন্দোনেশিয়ার আন্টিকে দিচ্ছি রুটি আর একটু হালিম। আমি কি কোনো কিছু বানালে দেই প্রায়, তো ভাবলাম আজকে এটা দিয়ে অল্প করেই দিয়েছি, কারণ যদি আবার পছন্দ না করে ওই জন্য আর কি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে এবার জরুরি কিছু কেনাকাটা করার জন্য আজকে বের হয়েছি। সালাদ, তারপর টক দই, আরও কিছু টুকিটাকি জিনিস লাগবে। ঘর ক্লিন করার জন্য যে ফ্লোর ক্লিনার সেটা পুরোপুরি শেষ হয়ে গেছে। মাউথওয়াশটা লাগবে, মাউথওয়াশটা নিয়ে নিলাম, একটা ছোট মিরর নিলাম, আমার লাগবে, ব্যাগের মধ্যে অনেক সময় রাখা লাগে, অনেক সময় লাগে। শনিবারে কিছু গেস্ট আসবে বাসায়, ওই জন্যই মূলত আজকে বের হয়েছে। বাসার জামাকাপড় পরে বের হয়ে গেছি, জাস্ট যা যা লাগবে ওগুলো কিনে ঝটপট এখন বাসায় চলে যাব। এই যে বাজার সবাই, কিছু মাছ কিনেছি, গোস্ত কিনেছি, রাফি চাল আনতে গেছে,
রাফি বাবা রাফি ডাকো, দেখছো দেখছো চকলেট কেকটা আমার পার্সোনালি পছন্দ, এই জন্য আমি চকলেট কেকটা বানাতেই বেশি পছন্দ করি। তবে ইনশাআল্লাহ সামনে ভ্যানিলা ফ্লেভার বা অন্যান্য ফ্লেভারের কেকও আমি আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করব। আর ক্রিমটা আমার পছন্দ, তবে খুব বেশি ক্রিম আমার পছন্দ না, এই জন্য চকলেটটাকে ফিনিশ করার সময় মানে ফিনিশিংটা দেওয়ার সময় আমি চারিদিকে হালকা করে ক্রিম দিই, আর উপরে আমি ফুল না দিয়ে চকলেট দিয়ে দিই, সেমি সুইট চকলেট। বেশি ক্রিম আমার নিজের কাছে পার্সোনালি খেতে ভালো লাগে না, মানে কে হয়তো পছন্দ করে, আপনারা যদি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা উপরে ক্রিম দিয়ে ফুল ডেকোরেশন করে তারপর কেক এরকম করে বানাতে পারেন। আমি কেকের উপরে ক্রিম লাগিয়েও ইনশাল্লাহ একদিন আপনাদেরকে দেখাবো, সময় সুযোগ পেলে আর কি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর কেক ডেকোরেশন বা বানানোতে আমি খুব যে এক্সপার্ট তা কিন্তু না, আমি জাস্ট বাসাই বানাই প্রায় সময়, আমার ভালো লাগে কেক বেক করতে ডেকোরেশন করতে, তো ওই জন্যই আসলে বানাই। আর মোটামুটি ডেকোরেশনের সব জিনিসপত্রই আমার কাছে আছে, কারণ কেক বেকিং তারপর সাজানো এটা আসলে আমার খুবই শখের একটা কাজ, অনেক আগে থেকে আমি এটা করি, করতে পছন্দ করি। আর আসলে ফুল বা ফ্লোরাল কোনো ডিজাইন করার থেকে এভাবে করলে সময়ও কম লাগে আমার কাছে, ইজি লাগে, ওই জন্য আমি এইভাবে করে করি, তাড়াতাড়ি হয়ে যায় আমার জন্য, সোজা হয় আর কি কাজ। নয়তো পাইপিং ব্যাগে আবার ক্রিম মানে নজেল লাগিয়ে ফ্রস্টিং করা আমার জন্য মানে প্যারা মনে হয় এটা অনেক। তো ঘরে যা থাকে আমি নর্মালি তা দিয়েই ডেকোরেশন করার চেষ্টা করি, হাবি জাবি ডিজাইন যা আমার মন চায় আর কি। তো এই স্টিক ওয়েফারগুলো ছিল, এগুলো দিয়ে ডেকোরেশন করছি। নিউটেলা দিচ্ছি আমি, আসলে উপরে আমি একটা চকলেটের গ্লেজ লাগাতে চেয়েছিলাম, কিন্তু গ্লেজ লাগানোর জন্য যা যা লাগবে ওই সব জিনিস ঘরের মধ্যে ছিল না, ওই জন্য আর গ্লেজ করলাম না, নিউটেলা দিয়ে কাজ সেরে দিলাম। সেমি সুইট চকলেট আপনারা যদি খুব ভালো কোয়ালিটিটা ইউজ করেন তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, আর ডেকোরেশনের কাজেও এটা ইউজ করা যায়। তো আমি পুরো ডেকোরেশনটা মোটামুটি এই সেমি সুইট চকলেট দিয়েই করছি, জাস্ট ওয়েফারগুলো দিয়েছি আর চারিদিকে আমি সেমি সুইট চকলেটগুলো দিয়ে দিচ্ছি। চকলেটের বড় একটা বার ছিল, ওই বারটাকে আমি সুন্দর করে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এবার চারিদিকে লাগিয়ে দিচ্ছি নিচে আর উপরে দেখার সৌন্দর্যের জন্য। আর এটা খেতেও ভালো, আর কেকে আমি তেমন মিষ্টি দেইনি, এই জন্যই আসলে চকলেটটা ইউজ করছি। আর আপনারা খেয়াল রাখবেন চকলেট ইউজ করলে কেকটা কিন্তু মিষ্টি কম দিতে হবে, নাহলে কেক যদি আপনি মিষ্টি দেন ঠিকঠাক আবার চকলেট মানে সেক্ষেত্রে কিন্তু মিষ্টি ওভারলোড হয়ে যাবে। তো এই কেকটা কিন্তু আমি আমাদের জন্য করিনি, আমাদের বাসায় গেস্ট আসবে তাদের জন্যই করেছি। ক্ষীর করেছি রেডি মিক্স দিয়ে, তো কাপে ঢেলে রাখছি, ওয়ান টাইম বাটি আমার নাই, আর কাপে ঢেলে রাখলে সুবিধা হবে। লাস্টে ডেজার্ট দেওয়া দেখা যায়, আর খেতে পারতেছি না, এরকম একটা অবস্থা হয়। আসলে ছোটো ছোটো কাপে আমি ক্ষীর রাখছিলাম বলে উসমানের বাবা বলছিল এত অল্প করে কেন দিবে গেস্টদের, তো আমি বললাম যে সব কিছু খাওয়ার পরে যেহেতু স্ন্যাক্স আইটেম থাকবে আবার মেন কোর্স খাওয়ার পরে দেখা যাবে মিষ্টি আইটেমটা কেউ আর অত খেতে চায় না, আর যদি লাগে এক্সট্রা তাহলে নিয়ে নেবে, আমি আলাদা বাটিতে তো রেখেছি। একটু ডেকোরেশন করে দিয়েছি, উপরে ড্রাই ফ্রুটস দিয়েছি, সুলতানা আর শুকনা চেরি আর কাজু দিয়ে দিয়েছি, এই যে আর এক্সট্রা একটু হয়েছে ওইটা রেখে দিয়েছি, যদি কেউ খেতে চায় তাহলে খাবে। তেহারি করব, তেহারির জন্য গরুর গোশতটা রান্না করে রাখলাম, পুরোপুরি রান্না করিনি মোটামুটি করেছি আর কি, কালকে আরও ভালোভাবে এটাকে মানে পানিটা শুকিয়ে ফেলতে হবে একবারে। এখন প্রায় 12টা বাজে, এখন উপরে চলে যাচ্ছি, ইনশাল্লাহ বাকি কাজ আগামীকালকে করব। এবারে গরু কিনতে যাওয়ার সময় আমি যাইনি,
তো আমি না যাওয়াতে যেটা হয়েছে প্রচুর পরিমাণে চর্বি আর হাড্ডি দিয়ে দিচ্ছে ওরে। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।